প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে উন্নয়ন পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য আলোচনা করব। আজকের আলোচনার বিষয় উন্নয়ন পরিকল্পনা। আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, উন্নয়ন পরিকল্পনা ব্যাখ্যা করতে পারবে, সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব পরিকল্পনার ধারণা। কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত সুচিন্তিত সুবিবেচিত সিদ্ধান্তকে উন্নয়ন পরিকল্পনা বলে। অধ্যাপক রবিন্সের মতে, পরিকল্পনা অর্থ হল একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করা, পছন্দ করা, এবং এই পছন্দই হল অর্থনৈতিক কার্যাবলীর মূল কথা। প্রখ্যাত অর্থনীতিবিদ মিসেস বারবারা উটন এর মতে, কোন সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অগ্রাধিকার সমূহের নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। অধ্যাপক ডিকিনসনের মতে, সামগ্রিক অর্থব্যবস্থা ব্যাপক নিরীক্ষণের ভিত্তিতে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে এবং কাদের মধ্যে তা বণ্টিত হবে, এইসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। অধ্যাপক ডাল্টনের মতে, ব্যাপক অর্থে ইপ্সিত উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলীর পরিচালনার জন্য অপ্রচুর সম্পদ ব্যবহারের সুস্পষ্ট নীতি বা নির্দেশকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে উপরের যে সংজ্ঞা আলোচনা করেছি তা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে কতকগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক কার্যাবলী ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রাপ্ত সম্পদের উপযুক্ত ব্যবহারের জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে। আমরা এখন আলোচনা করব পরিকল্পনার সময় ভিত্তিতে পরিকল্পনাকে তিনটি ভাগে ভাগ করা হয়। সময়ের ভিত্তিতে স্বল্পমেয়াদী পরিকল্পনা, এই স্বল্পমেয়াদী পরিকল্পনা 1 বছর থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে, এবং 1 বছর এবং 1 বছর থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলা হয়। এবং দ্বিতীয় হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে 5 বছর থেকে 15 বছর মেয়াদী পরিকল্পনাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয়। এবং তৃতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা, যা 15 বছর থেকে 30 বছর মেয়াদী সময়ের মধ্যে গ্রহণ করা হয় বা বাস্তবায়নের জন্য উদ্দেশ্য লক্ষ্য করে বাস্তবায়নের উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021, এই পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা এখন আমরা আলোচনা করব। সাধারণত 15 বছর থেকে 20 বা 25 বছর সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা বলে। উদাহরণ হিসেবে বাংলাদেশ সরকার 2010 থেকে 2021 সময়ের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে যা বাস্তবায়নাধীন। এর মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ঘটে। প্রিয় শিক্ষার্থী, স্বল্পমেয়াদী পরিকল্পনার ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ঘটে। এখানে তুলনামূলকভাবে অধিক
পরিমাণ সম্পদের প্রয়োজন হয়। যেমন আমাদের বাংলাদেশে যে বড় বড় বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা চট্টগ্রাম ফোর লাইন বা ডাবল রেল লাইন প্রকল্প, চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রকল্প এবং আরও বন্দর ও সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত। ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যে রেল নির্মাণ প্রকল্প এবং পায়রা সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত। এই পরিকল্পনা টেকসই ও কাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়। আমরা এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি প্রবাহ চিত্র দেখাবো তোমাদেরকে। খেয়াল করো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থাৎ প্রেক্ষিত পরিকল্পনা একটি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়। প্রেক্ষিত পরিকল্পনাকে পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে, পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়, তারপরে পাঁচ বছরকে আবার বার্ষিক পরিকল্পনায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা হয়। অর্থাৎ প্রেক্ষিত পরিকল্পনা এই ধারাবাহিকভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়। প্রেক্ষিত পরিকল্পনাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রথমে পাঁচ বছর মেয়াদী, তারপরে বার্ষিক পরিকল্পনা, এই বার্ষিক পরিকল্পনা আবার আঞ্চলিক পরিকল্পনার মাধ্যমে এবং শাখা পরিকল্পনার মাধ্যমে এবং উপ শাখা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয়। আঞ্চলিক পরিকল্পনায় একটি অঞ্চল বা শহর এবং গ্রামকে বৈষম্যহীনভাবে উন্নয়নের পরিকল্পনা করা হয়, অর্থাৎ অঞ্চলভিত্তিক ভাগ করে এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং শাখা পরিকল্পনা, বিভিন্ন শাখা রয়েছে, যেমন উৎপাদন ভিত্তিক যে সমস্ত শাখা রয়েছে তা হচ্ছে যে কৃষি, শিল্প, সেবা, এভাবে বিভিন্ন পরিকল্পনায় বিভিন্ন খাতকে ভাগ ভাগ করে পরিকল্পনা করা হয়। এই শাখার আবার উপখাত রয়েছে, যেমন বাংলাদেশের কৃষি খাতের উপখাতগুলো যেমন রয়েছে খাদ্যশস্য, তারপরে হচ্ছে মৎস্য, তারপরে পশু সম্পদ উন্নয়ন ইত্যাদি, এবং মৎস্য সম্পদ উন্নয়ন, এভাবে শাখা থেকে উপশাখায় বিভক্ত করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করে পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং শাখা পরিকল্পনা, উপশাখা পরিকল্পনা, এভাবে বাস্তবায়ন করা হয় ধারাবাহিকভাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে প্রধান প্রধান যে উদ্দেশ্য তা এখন আমরা আলোচনা করব। এক, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কাঠামোগত পরিবর্তন সাধন করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। অর্থাৎ এই উন্নয়ন পরিকল্পনা বা অর্থনৈতিক প্রবৃদ্ধি যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এবং এই ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে কিভাবে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ উন্নয়ন সাধিত হয় তা এই পরিকল্পনার উদ্দেশ্য। অর্থাৎ শুধুমাত্র অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি নয়, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ উন্নয়ন সাধন করা, এটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল লক্ষ্য। এবং দুই, দেশের অর্থব্যবস্থার ভারসাম্যহীনতা দূর করে উন্নয়নের জন্য সুদৃঢ় ভিত্তি রচনা করা। অর্থাৎ শহর এবং গ্রামের মধ্যে যে ভারসাম্যহীনতা বা উন্নয়নের যে ভারসাম্যহীনতা তা দূর করা এবং দরিদ্র, ধনী এবং সকল শ্রেণীর মানুষের জন্য উন্নয়ন সাধিত করা। তিন, জনসংখ্যা বৃদ্ধির সমস্যাকে দূরীকরণে জনসংখ্যারোধক সুদূর প্রসারী কার্যাবলীর বাস্তবায়ন করা। এবং চার, শিক্ষা ও জনস্বাস্থ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা কেন্দ্র প্রভৃতি সামাজিক স্থায়ী মূলধন লাভের
যথোপযুক্ত যোগ্যতা অর্জন করা, অর্থাৎ শিক্ষা এবং জনস্বাস্থ্য এবং প্রযুক্তি কারিগরি শিক্ষা উন্নয়নের মাধ্যমে সামাজিকভাবে স্থায়ী মূলধন লাভের যথোপযুক্ত যোগ্যতা অর্জন করা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। এবং পাঁচ, অর্থনীতির বিভিন্ন খাতসমূহ যেমন কৃষি, শিল্প, সেবা, আমদানি, রপ্তানি, অভ্যন্তরীণ ও বৈদেশিক মূলধন, বিনিয়োগ ইত্যাদি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এবং ৬ নম্বর যে পরিকল্পনা তা হচ্ছে দ্রুত কৃষি ও শিল্প উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি, প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি সহ কর্মসংস্থান বৃদ্ধি করা, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা, উন্নত বিশেষ সার এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন একটি ব্যাপক পরিবর্তনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিদেশে কিভাবে কৃষি পণ্য রপ্তানি করা যায় তা এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য, এবং শিল্প উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা, প্রকৃত আয় বৃদ্ধি করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এই প্রেক্ষিত পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম লক্ষ্য। ৭, স্বল্পকালীন পরিকল্পনার পটভূমি সমুন্নত রাখার সাথে সাথে দীর্ঘকালীন সমস্যাগুলো সমাধান করার বিষয়ে মনোযোগ প্রদান করাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। অর্থাৎ স্বল্পমেয়াদী পরিকল্পনার যে পটভূমি তা অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধান করা এই ক্ষেত্রে মনোযোগ প্রদান করাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। এবং ৮, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভারসাম্য রক্ষা করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মধ্যে যেন বৈষম্য না হয় তা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। অর্থাৎ সুষম উন্নয়নের মাধ্যমে পুরো একটি দেশকে কিভাবে অর্থনৈতিক উন্নয়নের চরম অবস্থায় পৌঁছানো যায় এবং মানুষের সকল মানুষের ভাগ্য উন্নয়ন হয় তা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য। অর্থাৎ গ্রাম এবং শহরের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, সেটা কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ক্ষেত্রে এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এবং বিভিন্ন যে নাগরিক সুবিধা সেই সুবিধার ক্ষেত্রে যেন শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য তা দূর করা, এটাও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। এবং সর্বশেষ, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মাঝখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ব্যর্থতা দেখা দেয় তবে তা পরবর্তী সময়ে পূরণ করার ব্যবস্থা গ্রহণ করাও দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষক, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকো আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় এবং এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন অবকাঠামো, কৃষি, শিল্প বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য হচ্ছে এই ক্ষতি পুষিয়ে ধারাবাহিকভাবে এই উন্নয়নকে অব্যাহত রাখা। অর্থাৎ যে ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হবে সেই প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি, যে ব্যর্থতা তা পূরণ করার মাধ্যমে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষা করা, এটাও একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম লক্ষ্য। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি উন্নয়নশীল দেশের আয়, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির আলোকে দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রাসমূহ নির্ধারণ করার জন্য এই সমস্ত দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে। আশা করি বিষয়গুলো বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ।